দুঃখজনক ব্যাপার হলো সত্য, আপনাদের এখন ইমাম সাহেব আমি, আপনারা এখন আমি যা শুনি তা আপনারা, যা বলছি তা আপনারা শুনছেন। যদি আগামী দিনে আমি বলি যে আমি এই এলাকা থেকে কোরআনের কথা বলার জন্য সংসদে যাব, আপনারা বলবেন হুজুর আর কাম পায়না খুঁজা, হুজুর আর কাম পায়না খুঁজা, কেউ কাছেও আসবেন না। আজকে যখন কোরআনের অবমাননা হচ্ছে তখন যারা আমাকে ভোট না দিতেন তারাই আজকে দেখা যাচ্ছে সমালোচনা করছেন, হুজুর কই, কোনো খবর তো নাই। আরে বাবা, আমি আর আপনি 10,000 মিছিল করলে যতটুকু লাভ না হবে, একজন এমপি সংসদে বললে তার থেকে বেশি গুণ লাভ হবে, কি কথা বলেন ঠিক কি না? এটা এটা মনে করতে হবে, গাছের গোড়ার মধ্যে আপনি করাত লাগাইবেন, আগার মধ্যে তেল দিবেন আর ফানি দিবেন, এটা তো আপনি চলনার একটা আশ্রয় নিলেন। আমি শুনতেছি গুনগুন কিছু আওয়াজ, যে মিছিল কই, মিটিং কই, মানুষ মরছে, হুজুররা কই, হুজুররা তো হুজুরদের জায়গায় আছে, আপনি কই, আপনি কি করেছেন আপনার জন্য? যখন হুজুর বলেছে আমি কোরআনের কথা বলবো তখন তো আপনি হুজুরের কাছে আসেন নাই, বিরুদ্ধে আচরণ করেছেন, এখন আপনি আবার হুজুরকে তালাশ করছেন কেন? যদি আপনি বলেন হুজুরের কাজ শুধু নামাজ পড়ানো, তাহলে আমার নবী কেন রাষ্ট্র পরিচালনা করলেন? ভাইরা আমার, আপনারা সৌদি আরবের দিকে লক্ষ্য করলে দেখবেন যখন আজান হয় সাথে সাথে সমস্ত দোকানের শাটার গুলো বন্ধ হয়ে যায়, নামাজ পড়ো আর না পড়ো দোকান বন্ধ আরব দেশে, ঠিক কি না? এটা কেন সম্ভব হয়েছে? সেখানে ইসলামী আন্দোলন কায়েম হয়েছে, সবাই নামাজ পড়তে চলে যায়, সবাই নামাজ পড়ে। এখন আমি মনে করি এই দেশে যারা ইসলামী আন্দোলনের বাধা হয়ে দাঁড়িয়েছেন, যদি আজকে তারা রাস্তায় গিয়ে গাড়ি ভাঙেন, ভাঙচুর করেন, নিজের কলিজার সিটে কেড়ে রাস্তার মধ্যে দিয়ে দেন, আমি কোরআনের জন্য জীবন দিয়ে দিছি, কোরআনের জন্য জীবন দিয়ে দিছি, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কোরআনের সম্মান রক্ষার জন্য কোন মানুষটাকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাইছেন? আপনার বিবেক আপনি কোন জায়গায় দিয়েছেন? আপনার রায় আপনি কোথায় দিয়েছেন? এখন আপনি কলিজা দিয়ে দিবেন রাস্তায়, আপনার বুট আপনি কাকে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যদি একটা ভালো কাজ করে এই ভালো কাজের রেজাল্ট কিয়ামত পর্যন্ত তার কবরে যাবে, ঠিক কি না বলেন? কোন মানুষ যদি একটা খারাপ কাজ করে এই খারাপ কাজের রেজাল্ট কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে। তবে হ্যাঁ, বর্তমানে যেই ঘটনা ঘটেছে আমাদের ইমানদারের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, কথা কন ঠিক কিনা? ইমানদারের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, প্রশাসনে যারা আছেন ওনাদের মধ্যে যারা ইমানদার আছে, যদিও প্রশাসনিক কাজ করতেছে তারপরও যদি মমিন হয়ে থাকে, কোরআনের পক্ষে থাকে, তাদের অন্তরেও রক্তক্ষরণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সরকারের কাছেও বিচার চাই, নেতা নেত্রীর কাছেও বিচার চাই, যে কোরআনকে যারা অবমাননা করে তাদেরকে সুশৃঙ্খলভাবে তদন্তের মাধ্যমে সঠিক ব্যক্তিকে চিহ্নিত করে আমরা সরকারের কাছে তার শাস্তি দাবি করি, ঠিক কিনা? আরএসবিডি মিডিয়া। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআনুল করিম শিক্ষা এবং তার ফজিলত। যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অসংখ্য নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন, ওনাদের কারো নাম নবী কারো নাম রসুল, যারা রসুল তারা নবীও, নবতী পাওয়ার রসালতি পাওয়ার, আর যারা নবী তারা রসুল নয়। রসুল বলা হয় যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, 104 আসমানি কিতাব আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন, প্রধান প্রধান 7 কিতাব তৌরাত জব্বর ইঞ্জিল, আর আল্লাহ পাক আমাদের আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দান করেছেন পবিত্র কোরআনুল করিম। এই কোরআনুল করিম যখন নাজিল হওয়া শুরু করেছে, আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীম আল্লাহ পাক থেকে রিসিভ করার জন্য দীর্ঘ 40 দিন পর্যন্ত হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন একবার আসমানের দিকে তাকাইতেন আবার কাবা শরীফের দিকে তাকাইতেন জাবালে নূর পাহাড় অনেক উঁচু এখন জাবালে নূর পাহাড়ে সিঁড়ি দিয়ে দিছে উঠার পথের ব্যবস্থা আছে তারপরও উঠতে সময় লাগে 2 ঘন্টা যারা সুস্থ তাদের 2 ঘন্টা লাগে আর যারা অসুস্থ এরা তো উঠতেই পারে না নামতে লাগে 2 ঘন্টা 4 ঘন্টা লাগে পানির বোতল নিয়ে যাইতে হয় পানি খাইবে আর আস্তে আস্তে উঠবে কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই জায়গায় ধ্যানমগ্ন ছিলেন আমাদের মা নবীজির প্রথম বেগম উম্মুল মুকমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য সেই পাহাড়ে জাবালনুর পাহাড়ে খানা নিয়ে যাইতেন খোঁজখবর নেওয়ার জন্য পাহাড়ে উঠতেন তাও কখন উঠতেন দিনের বেলায় উঠতে গেলে কাফেররা দেখবে নবী কোথায় হয়তো আক্রমণ করবে গোপনে গোপনে সন্ধ্যার পরে মা খাদিজা জাবালনুর পাহাড়ে যাইতেন আল্লাহর হাবিবের কাছে খানা নিয়ে যাওয়ার জন্য রাতে অন্ধকারে সন্ধ্যার পরে কত কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জন্য করেছেন আর ওনার বেগম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নারী হয়েও এই কোরআনের খেদমত করার জন্য আল্লাহর হাবিবের কাছে খানা নিয়ে যাইতেন একদিন তো এক ঘটনাই ঘটল ওনার এক হাতে পানির বোতল খানা আর এক হাতে পাথর দরে দরে উপরের দিকে উঠতেছে পাহাড়ের দিকে উঠতেছে যে পাথর দরে উঠবে টান দিয়েছে সেই পাথর ছুটে গেছে উনি সহ হামাগুড়ি খেতে খেতে গড়াইতে গড়াইতে পাহাড়ের নিচে পাদদেশে চলে এসেছে মা খাদিজা অসুস্থ হয়ে গেছেন ওনার শরীর রক্তাক্ত হয়ে গেছে তবু আবার তিনি কোরআনুল কারীমের খেদমতের জন্য আল্লাহর হাবিবের খেদমতের জন্য জাবালনুর পাহাড়ে কষ্ট করে করে বেয়ে বেয়ে তিনি আবার উঠলেন আমার নবী দু জাহান সরকারের আলম আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে কান্দেন আপনার এই অবস্থা কেন নবীর থেকে 15 বছর বেশি বয়স মা খাদিজার 15 বছর বেশি বয়স স্ত্রীর বয়স 15 বছর বেশি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য খানা আনতে গেছিলাম আমি খানা আনতে যাইয়া আমি পড়ে গেছি আমার এই জন্য শরীর রক্তাক্ত হয়ে গেছে আমার নবী খাদিজার জন্য দোয়া করলেন আর এই দোয়ার বরকতে আল্লাহ পাক খাদিজার গর্ভে জগৎ বিখ্যাত নারী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রেরণ করলেন সুবহানাল্লাহ এবং হযরতে ফাতেমাতুজ জাহরার গরে আল্লাহ পাক জান্নাতের দুইজন সর্দার ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন বন্ধুগণ আমার তো এই কোরআনুল কারীম যখন নাজিল হবে আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন জিব্রাইল আমিন মানবীয় সুরত নিয়ে আমার নবীর কাছে আসলেন নবী পাককে জড়াইয়া ধরলেন বুখারী শরীফে হাদিস আছে কিতাবুল ওহির মধ্যে হাদিস আছে আমার নবীকে জড়াইয়া ধরলেন জিব্রাইল আমিন আর বলে ইকরা নবী আপনি পড়ুন আমার নবী বলে আনা মা বেকারি বুখারী শরীফের ইবারত আমি তো কারি সাহেব নই আমি কেন পড়ব আবারও বললেন নবীকে জড়াইয়া ধরে বললেন ইকরা এবারও নবী বলে আনা মা বেকারি আমি তো কারি সাহেব না আমি কেন পড়ব আবারও জড়াইয়া ধরে বললেন ইকরা এভাবে তিনবার নবীকে জড়াইয়া ধরলেন আমার নবী বলে আনা মা বেকারি আমি তো কারি সাহেব না কারি সাহেবের কাজ হলো পড়া তুমি কাকে পড়াচ্ছ তুমি কাকে পড়াচ্ছ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন এবার জিব্রাইল আমিন বলে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক হুজুর যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই মাবুদের নামে আপনি পড়ুন
এবার আমার নবী তেলাওয়াত শুরু করলেন কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহর হাবিবের কাছে নাজিল হলো সুবহানাল্লাহ বলেন এই প্রথম কোরআন শরীফ নাজিল নবীজির বয়স ছিল তখন 40 বছর পরিপূর্ণ হয়েছে আল্লাহর হাবিব কোরআন হাকিমের আয়াত কারিমা পেয়ে নবীজির শরীরের মধ্যে একটা কাঁপুনি চলে আসলো চিকন গাম আসলো চেহারাটা লাল বর্ণ হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় থেকে নেমে বাড়ির দিকে রওনা হলেন বাড়ির কাছে গিয়ে খাদিজাকে ডাকে খাদিজা জাম্মিলুনি 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 শব্দ অর্থ হলো আমাকে সাদুর দিয়ে জড়াইয়া ধরো আমাকে সাদুর দিয়ে জড়াইয়া ধরো শরীরে কাঁপ আসছে কোরআন শরীফের পাওয়ার আছে কিনা কথা বল না আছে কিনা কোরআন শরীফের পাওয়ার আছে মনে করেন না যে একটা গিলা পালা বই এটার কোনো পাওয়ার নাই এটা পাওয়ার আছে মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছেড়ে দিবে না আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ হাবিব আমার নিশ্চয়ই আপনার প্রতিপালক আমি আল্লাহর দরা অতি শক্ত দরা পৃথিবীর মানুষ ধরলে আবার ছাড়বে আল্লাহ যাকে ধরবে তার আর ছাড়া ছাড়ি নাই ভার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে ওরাকা ইবনে নাফালের কাছে নিয়ে গেলেন ওনার চাচা বলে দেখেন তো নবীজির এই অবস্থা এখন কি করা মা খাদিজাও বুঝলেন সেই তৌরাতের বড় আলেম তিনিও বুঝলেন যে আখিরি নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হবে তখন নবীজির এই অবস্থা হবে এটা আমরা কিতাবে পেয়েছি নিশ্চয়ই আখিরি নবীর উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছে জোরে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব চাদর মোড়ো দিয়ে রাস্তা দিয়ে হাঁটে আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল এ সাদুর গায়ে দেওয়া নবী সুবহানাল্লাহ বলুন না সাদুর গায়ে দিয়ে হাঁটে আল্লাহ পাক নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল এ সাদুর গায়ে দেওয়া নবী হে সাদুর গায়ে দেওয়া নবী ভার আমার এই কোরআনুল কারীম যখন নাজিল হলো মক্কার কাফেররা বলা শুরু করলো মোহাম্মদ এগুলো তোমার বানানো কবিতা তুমি একটা কবি এগুলো হলো কবিতা কিভাবে কবিতা বলে তারা বলে দেখো কত সুন্দর মিল আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ফিল লিল মিল আছে কিনা ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল এই যে লাইনে লাইনে একটা ছন্দ আকার মিল এই জন্য মক্কার কাফেররা বলে মোহাম্মদ একটা কবি এগুলো মোহাম্মদের বানানো কবিতা এগুলো আল্লাহর তরফ থেকে আসে নাই আমার আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি এ কাফের সম্প্রদায় এ বেদিন সম্প্রদায় যদি আল্লাহর কোরআনের উপর তোমাদের কোনো সন্দেহ থাকে ইন কুনতুম ফি রাইবিম যদি কোনো সন্দেহ থাকে আল্লাহর কোরআনের উপর আমি আমার হাবিবের উপর যেই কোরআন দিয়েছি তোমরা বলো হাবিব নাকি এগুলো বানাইছে আবার তোমরাই বলো আমার হাবিব নাকি তোমাদের মতো মানুষ তো তোমরা যদি হাবিবের মতো মানুষ হও হাবিব যদি কোরআন বানায়া থাকে ফাতু বিসূরাতিম মিম মিসলিহি আমার হাবিব যেই সূরাগুলো তোমাদের কাছে পড়ে তেলাওয়াত করে এরকম একটা সূরা তোমরা বানাও দেখি পারো কিনা একটা সূরা বানাইয়া আনো আল্লাহ পাক বললেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন আমার হাবিব তো একা একা কোরআন আমার কাছ থেকে নিয়ে যায় তোমাদের তো অনেক নেতা বেতা আছে তোমরা তোমাদের নেতাদেরকে ডাকো কোরআনের মতো করে একটা সূরা তোমরা বানাও দেখি পারো কিনা আল্লাহ পাক বলে অনেক চেষ্টা করেছে তারা পারে নাই ওয়ালান তাফালু কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মতো একটা সূরা কেউ কোনোদিন বানাইতে পারবে না একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ কোনোদিন কখনো কোরআনের মতো করে একটা সূরা বানাইতে পারবে বহু চেষ্টা করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা তোমরা ধীর গতিতে কোরআন শরীফ তেলাওয়াত করো তারতিলের সাথে তেলাওয়াত করো
আমাদের দেশে যে খতম তারাবি হয় মাঝে মাঝে আমি এই খতম তারাবিতে আসলে আমার হাসি আসে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে যেন বুঝে কিন্তু যেভাবে আমাদের দেশের হাফেজ সাহেবরা পড়ে চট্টগ্রাম দেখেছি 12 দিন 13 দিনে কোরআন শরীফ খতম করে ফেলে 12 13 দিনে খতম করে হাফেজ সাহেবের বিদায় তারপরে সূরা তারাবি পড়ে অথচ আল্লাহ বলেছেন ধীরগতিতে বুঝিয়া বুঝিয়া শুনিয়া শুনিয়া তুমি কোরআন তেলাওয়াত করো সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম আমি তোমাদেরকে দিয়েছি কেন দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য কোরআন শরীফ হলো হেদায়েত তারা কোরআন থেকে হেদায়েত পাবে ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন হাদিস শরীফ থেকে আমরা শুনি কোরআনুল কারীম যারা পড়ে যারা পড়ায় তাদের শানে আল্লাহ হাবিব কি বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريق الى الجنه وما استمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم سكينه وغشيتهم الرحمه وحبتهم الملائكة وذكرهم الله في من عنده رواه مسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তি জ্ঞান লাভ করার জন্য কোন রাস্তা সহজ করে দেয় ওয়ামান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমা কুরআন শিক্ষার কোন রাস্তা যদি কেউ সহজ করে দেয় সাখালাল্লাহু লাহু বিহি তারিকা ইলাল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয় সুবহানাল্লাহ বলেন কোরআনের প্রচার কোরআন শিক্ষার কাজ যারা সহজ করে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় এই হাদিসটা কি আমরা মানি তো বলেন না মানি তো দুঃখজনক ব্যাপার হলো সত্য আপনাদের এখন ইমাম সাহেব আমি আপনারা এখন আমি যা শুনি তা আপনারা যা বলছি তা আপনারা শুনছেন যদি আগামী দিনে আমি বলি যে আমি এই এলাকা থেকে কোরআনের কথা বলার জন্য সংসদে যাব আপনারা বলবেন হুজুর আর কাম পায়না খুজ্জা হুজুর আর কাম পায়না খুজ্জা কেউ কাছেও আসবেন না আজকে যখন কোরআনের অবমাননা হচ্ছে তখন যারা আমাকে ভোট না দিতেন তারাই আজকে দেখা যাচ্ছে সমালোচনা করছেন হুজুর কই কোনো খবর তো নাই আরে বাবা আমি আর আপনি 10,000 মিছিল করলে যতটুকু লাভ না হবে একজন এমপি সংসদে বললে তার থেকে বেশি গুণ লাভ হবে কি কথা বলেন ঠিক কি না এটা এটা মনে করতে হবে গাছের গোড়ার মধ্যে আপনি করাত লাগাইবেন আগার মধ্যে তেল দিবেন আর পানি দিবেন এটা তো আপনি চলনার একটা আশ্রয় নিলেন আমি শুনতেছি গুনগুন কিছু আওয়াজ মিছিল কই মিটিং কই মানুষ মরছে হুজুররা কই হুজুররা তো হুজুরদের জায়গায় আছে আপনি কই আপনি কি করেছেন আপনার জন্য যখন হুজুর বলেছে আমি কোরআনের কথা বলবো তখন তো আপনি হুজুরের কাছে আসেন নাই বিরুদ্ধে আচরণ করেছেন এখন আপনি আবার হুজুরকে তালাশ করছেন কেন খুব বেশি হুজুরের কথা মনে পড়ে যখন বিয়ার দরকার হয় বিয়া বড়াইতে হবে হুজুর কই কথা বলেন ঠিক কি না ঠিক কি না আর যখন বিয়ে সাইরা যা তখন একদিনও হুজুর দাওয়াত দিয়া শ্বশুর বাড়িতে নেয় না আবার যখন দুইজন ঝগড়া লাগে তালাক হয় তখন আবার হুজুর কই হুজুরের দরকার শুধু আমাদের বিপদের টাইমে ভার আমার যদিও কথা তিতা তারপরেও বলতে হবে আমরা সলার কথা কোন পথে আমরা চলছি কোন পথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমা যেই লোকে এলেম প্রচারের জন্য রাস্তা সহজ করে দিবে সাগালাল্লাহু লাহু বিহি তারিকা ইলাল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে সুবহানাল্লাহ বলেন এখন আমি এক জায়গায় মাদ্রাসা করব রওনা হয়েছি আপনি পথের মধ্যে আমার কাটা হয়েছেন মাদ্রাসা করতে দেন নাই
পরে আবার আমি মাদ্রাসা না করার কারণে আপনি এলাকা সমালোচনা করতেছেন, হুজুররা কি করে একটা মাদ্রাসা করেন, আর আপনিই তো বাধা হইছেন আমাকে দেন নাই প্রতিষ্ঠান করতে, এখন আপনি আবার সমালোচনা করেন কেন? আগের দিন দেখি কত মানুষ, পরের দিন দেখি একজনও নাই। ভার আমার, আমার নবীজি বলেন ওয়ামাস্তামা কাউমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলু কিতাবাল্লাহ, যখন কোন একটি দল আল্লাহর গড় হতে একটি গড়ে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং পর্যালোচনা করে, নবীজি বলেন ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়, ওয়া খাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত তাদেরকে আচ্ছাদন করে, ওয়া হাফফাতুহুমুল মালাইকা, রহমতের ফেরেশতা তাদেরকে ছায়া দেয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর যারা কোরআনের পক্ষে থাকে আল্লাহর রহমত আসে, রহমতের ফেরেশতা ছায়া দেয়, ফেরেশতারা দোয়া করে, আর আল্লাহ পাকে কোরআনের সাথে থাকার কারণে তাদের জন্য আসমানে রহমতের একটা মাহফিলের ব্যবস্থা করে। কিন্তু আমরা সেভাবে সেরকম কিছুই করতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমু লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতু ওয়াহিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এমন সময় মৃত্যু আসবে সে ইসলামকে উজ্জীবিত করার জন্য তার জীবন বিসর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, তারও নবীদের মাঝে মাত্র একটি জান্নাতের ব্যবধান থাকবে। সুবহানাল্লাহ বলেন, যে ইসলামকে উজ্জীবিত করার জন্য যে চেষ্টা করেছে নবী এবং তার মধ্যে পাশাপাশি জান্নাত হবে। সুবহানাল্লাহ বলুন না। ইসলামকে উজ্জীবিত করার জন্য যদি কোনো আলেম চেষ্টা করে, ইসলামের কথা বলার জন্য যদি কোনো আলেম চেষ্টা করে, আপনি যদি ফতের কাটা হয়ে দাঁড়ান, হুজুরের পিছে নামাজ পড়ব কিন্তু বোর্ড দিতাম না, কি রাগ হইতেছেন আমার কথায়? রাগ হইলে হন, হুজুরের পিছে নামাজ পড়ব কিন্তু বোর্ড দিব না, তাহলে এই হাদিসের আওতা আপনারা পড়ে যাবেন যে আপনি তো গোড়া কাটটা আগার মধ্যে পানি ঢালার কাজ করতেছেন। ভার আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেরকম নামাজ কায়েম করা আকিমুস সালা এটা ফরজ, আকিমুস যাকা যাকাত দেওয়া ফরজ, সাওম রমাদান আর রমজানের রোজা ফরজ, ওয়া তাহাজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার ফত খরচ আছে তার উপরে হজ করা ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আর আল্লাহ তো বলেছেন আকিমুদ্দিন, তোমরা ধর্ম কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এটাও তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজের কথা বললে মানুষ খুশি হয়, হজের কথা বললে খুশি হয়, যাকাতের কথা বললে খুশি হয়, যখন দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলে তখন কয় এটা তো হুজুরের কাজ না, এটা হুজুরের কাজ না, এখন খুব আফসোস লাগে এটা হুজুরের কাজ না। ভার আমার, আপনারা ইতিহাস পড়লে পাবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের কর্তা ছিলেন, তিনি একদিকে যোগ্য একজন স্বামী ছিলেন, যোগ্য সন্তানের যোগ্য বাবা ছিলেন, যোগ্য কওমের যোগ্য লিডার ছিলেন, তিনি আল্লাহ পাকের যোগ্য নবী ছিলেন, আল্লাহ পাকের যোগ্য রসুল ছিলেন, ইসলামী আন্দোলনের বড় নায়ক ছিলেন, তিনি সমাজে যুবকদেরকে নিয়ে সংগঠনের লিডার ছিলেন, হিলফুল ফুজুল সংগঠন করেছেন, এবং তিনি রাষ্ট্র পরিচালনার মসনদে একজন রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী পাক মদিনা থেকে গিয়ে মক্কাকে বিজয় করে ফেলেছে, তিনি একজন যোদ্ধা ছিলেন, একদিকে যুদ্ধের পরিচালক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেনাপ্রধান ছিলেন, আবার তিনি দেশ পরিচালক ছিলেন, পরিবারের পরিচালক ছিলেন, তিনি আবার বকরিও ছড়াইছেন। সুবহানাল্লাহ বলুন না, তিনি বকরিও ছড়াইছেন। যদি আপনি বলেন হুজুরের কাজ শুধু নামাজ পড়ানো, তাহলে আমার নবী কেন রাষ্ট্র পরিচালনা করলেন? ভার আমার, আপনারা সৌদি আরবের দিকে লক্ষ্য করলে দেখবেন যখন আজান হয় সাথে সাথে সমস্ত দোকানের শাটারগুলো বন্ধ হয়ে যায়, নামাজ পড়ো আর না পড়ো দোকান বন্ধ,
আরব দেশে, ঠিক কি না? এটা কেন সম্ভব হয়েছে? সেখানে ইসলামী আন্দোলন কায়েম হয়েছে, সবাই নামাজ পড়তে চলে যায়, সবাই নামাজ পড়ে। এখন আমি মনে করি এই দেশে যারা ইসলামী আন্দোলনের বাধা হয়ে দাঁড়িয়েছেন, যদি আজকে তারা রাস্তায় গিয়ে গাড়ি ভাঙেন, ভাঙচুর করেন, নিজের কলিজার সিটে কেড়ে রাস্তার মধ্যে দিয়ে দেন যে আমি কোরআনের জন্য জীবন দিয়ে দিছি, কোরআনের জন্য জীবন দিয়ে দিছি, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কোরআনের সম্মান রক্ষার জন্য কোন মানুষটাকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাইছেন? আপনার বিবেক আপনি কোন জায়গা দিয়েছেন? আপনার রায় আপনি কোথায় দিয়েছেন? এখন আপনি কলিজা দিয়ে দিবেন রাস্তায়, আপনার ভোট আপনি কাকে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, এই ভালো কাজের রেজাল্ট কিয়ামত পর্যন্ত তার কবরে যাবে, ঠিক কি না বলেন? কোন মানুষ যদি একটা খারাপ কাজ করে, এই খারাপ কাজের রেজাল্ট কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে। যদি আপনি একটা মাদ্রাসা করেন, মাদ্রাসার সওয়াব কবরে যাবে। আপনি একটা ক্যারামবোর্ডের ঘর, জুয়ার ঘর করে দিয়ে গেছেন, এটার গুনাহও কবরে যাবে, কি বলেন? যাবে কি যাবে না? যদি আপনি আপনার বিবেক দিয়ে একটা ভালো মানুষকে যদি আপনি সংসদে পাঠাইয়া কোরআনের কথা বলাইতে পারতেন, আজকে আপনি জীবন দিলেও সার্থক হতো। যে একদিকে আমি ভালো মানুষের পিছে ছিলাম, আরেকদিকে আমি আমার জীবন দিয়ে দিলাম। আপনি একদিকে বাধা দিবেন যে ওনাকে ভোট দেওয়া যাবে না, আরেকদিকে আপনি জীবন দিয়ে দিবেন, আবার পিছনে সমালোচনা করবেন উনি কই? আপনি তো বিয়ের দিন হুজুরে খোঁজেন, আর আপনার তালাকের দিন আপনি হুজুরে খোঁজেন, আসলে তো খানার দিন আপনি হুজুরে খুঁজে পান না। কথা কন ঠিক কিনা? অনেকেরই ব্রেনের মধ্যে মনে হয় লাগতেছে কথাগুলো, লাগলে লাগুক। ভাই আমার, কোরআনুল কারীম আমার একটা কিতাব, আল্লাহ পাক বলেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এ কোরআনে পাক আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে, ঠিক কি না? ঠিক কি না? আমি বলি যদি কেউ কোরআনকে অবমাননা করে এটা তার অন্যায়, এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। আপনি চিন্তা করেন তো আপনি কোরআনের অবমাননা করেন কি না? আমি দুই একটা পয়েন্ট আপনাকে ধরাইয়া দিই। কোরআনকে না মানলে অবমাননা হয় কি হয় না? সবাই কন, কোরআনে যা বলছে আল্লাহ এটা মানলে কোরআনকে সম্মান করা হয়, কোরআনে যা বলছে আল্লাহ যদি আপনি না মানেন তাহলে কি সম্মান হয়েছে না অপমান হয়েছে? সবাই কন, সম্মান হয়েছে না অপমান হয়েছে? অপমান হয়েছে আপনি কোরআন না মানার কারণে। কোরআনুল কারিমে নামাজের কথা আছে না নাই? জোরে কন। এখন জুমার মসজিদে এত মানুষ, পাঁচত্ব মসজিদে কয়জন আসে? আপনি নামাজ না পড়ার কারণে কোরআন অবমাননা করা হয়েছে, যেহেতু কোরআনে নামাজের কথা আছে। আপনি রোজা না রাখার কারণে কোরআনকে অবমাননা করা হয়েছে, যেহেতু কোরআনে রোজার কথা আছে। আপনি সুদ খাওয়ার কারণে কোরআনকে অপমান করা হয়েছে, যেহেতু কোরআনে সুদের বিপক্ষে কথা বলা আছে। আপনি ঘুষ খাওয়ার কারণে কোরআনকে অপমাননা করা হয়েছে, যেহেতু কোরআনের মধ্যে ঘুষের বিরুদ্ধে বলা আছে। আপনার বিবিধা বর্তা চলার কারণে কোরআনকে অপমান করা হয়েছে, যেহেতু কোরআন শরীফে ফাত্তার কথা বলা আছে। আপনি মানুষ হত্যা করার কারণে কোরআনকে অবমাননা করা হয়েছে, যেহেতু মানুষ হত্যা হারাম এ কথা কোরআনে বলা আছে। আপনি ইয়াবা খাওয়ার কারণে, গাঁজা খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে কোরআনকে অপমান করা হয়েছে, যেহেতু কোরআনে নেশা করার কথা নিষেধ করা আছে। আপনি আজকে কোন কালের কোন এক মানুষ কোরআনকে অপমান করেছে, এই জন্য কলিজা ফেটে যাচ্ছে। একটু আমরা স্মরণ করা দরকার যে আমরা অপমান করতেছি কিনা কোরআনকে, আমি কোরআনের পথে আছি কিনা, আমি কোরআনের কথা মানি কিনা। আপনি একদিকে গাঁজা খাইবেন, একদিকে মদ খাইবেন, আরেকদিকে আপনি নামাজ পড়বেন না, সুদ খাইবেন, আবার বলবেন কোরআনকে যারা অপমান করে এরা ভালো না। আপনি যে সুদ খাইয়া কোরআনকে অপমান করতেছেন, আপনার বিচার কে করবে? আমার কথা বুঝেন না আপনারা? কে করবে আপনার বিচার? ভার আমার, এজন্য অনুরোধ করছি কোরআনের প্রতিটা আইন, প্রতিটা হুকুম মানা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? যদি না মানেন আপনি কোরআনকে অপমান করেছেন, অবমাননা করেছেন। কোরআনের জায়গায় কোরআনকে সম্মান করতে পারেন নাই। মনে রাখবেন, বাইবেল, ত্রিপিটক, গীতা, মহাভারত, রামায়ণ, পৃথিবীর যত ধরনের ধর্মীয় কিতাব আছে,
সমস্ত কিতাবগুলো যদি বস্তার মধ্যে ঢুকে আর সাগরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর যত কোরআনের পাণ্ডুলিপি আছে সমস্ত কোরআনগুলো যদি বস্তার মধ্যে ঢুকে আর সাগরে ফেলে দেওয়া হয়, পৃথিবীতে যদি এক পিস কোরআনও না থাকে, এক পিস বাইবেল, ত্রিপিটক, মহাভারত, গীতা, কোনো কিতাব যদি পৃথিবীতে না থাকে, পুনরায় আবার কোরআন লেখা সম্ভব হবে? অন্যান্য কিতাব লেখা সম্ভব হবে না। তার কারণটা হলো, সারা পৃথিবী অবজারভেশন করে দেখা গেছে, গবেষণা করে দেখা গেছে, একজন বাইবেলের হাফেজ নাই, একজন গীতার হাফেজ নাই, একজন ত্রিপিটকের হাফেজ নাই, একজন মহাভারতের হাফেজ নাই, একজন রামায়ণের হাফেজ নাই। কারণ ত্রিপিটক মুখস্থ করা যায় না, মহাভারত মুখস্থ করা যায় না, এগুলো মানুষের লেখা। আল্লাহ পাক যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, 8 বছর 10 বছর 12 বছরের একটা ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে, অসংখ্য কোটি কোটি কোরআনে হাফেজ পৃথিবীতে আছে, সমস্ত কোরআনগুলো আপনার সাগরে ফেলে দেন, আবার মুসলমান কোরআন লিখতে পারবে, ঠিক কিনা বলেন? এই কোরআনকে ধ্বংস করা যাবে না। আল্লাহ বলেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ, আমি কোরআনকে লৌহে মাহফুজে হেফাজত করে রেখেছি। এই কোরআনকে যদি কেউ অপমান করে, আর যারা অপমান করে তাদেরকে যদি কেউ সাপোর্ট করে, সবাই সমান অপরাধী। কথা বলেন, জোরে বলেন। কোরআনকে যদি কেউ সম্মান করে, আর কোরআনকে যে সম্মান করে তাকে যদি কেউ সাপোর্ট করে, সবাই সমান সওয়াব পাওয়ার অধিকারী, ঠিক কিনা? কোরআনকে যে বেজ্জত করে তাকে যদি কেউ সাপোর্ট করে, সেও সমান অপরাধী। এই জন্য আমরা একদিকে তো আল্লাহ তো বিচার করবেই, করে, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, একদিন বিচার হবে, কথাগণ ঠিক কিনা? যুগ যুগ ধরে ইতিহাস প্রমাণ করে, যারা আসমানি কিতাবের বিরুদ্ধে লেগেছে তাদের আখেরটা ভালো হয় নাই, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আপনারা হিসাব করে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম আসমানি কিতাবের দাওয়াত দিয়েছে, নমরুদ তার বিরুদ্ধে গেছে, নমরুদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মূসা নবী আসমানের কিতাবের পক্ষে কথা বলেছে, আর ফেরাউন তার বিরুদ্ধে গিয়েছে, ফেরাউনের অস্তিত্ব নাই, মূসা নবীর কথা এখনো চলে, কথা কন ঠিক কিনা? আবু লাহাব, আবু জাহেল, উৎপা, সাহেবা, মুগিরা, মুনাফিকরা, কাফেররা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এদের অস্তিত্ব নাই, কোরআনের অস্তিত্ব এখনো আছে। এইভাবে যুগ যুগ ধরে যারাই আসুক কোরআনের বিপক্ষে থাকবে, একসময় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে, ঠিক কি বটে ভাই আমার? তাই বলে দাঙ্গা হাঙ্গামা করা, মানুষ হত্যা করা, সরকারি সম্পদ নষ্ট করা, এটা কোরআন শিক্ষা দেয় নাই। কোরআন শিক্ষা দিয়েছে মানবতা, কোরআন শিক্ষা দিয়েছে কল্যাণের কথা। আল্লাহর হাবিব কোরআনের প্রচার করেছে, কারো বাড়ি ফোড়া দিয়া করে নাই, কারো গাড়ি ফোড়া দিয়া করে নাই, মানবতা দিয়ে, আচরণ দিয়ে, চরিত্র গঠন করে, চরিত্র দিয়ে। এজন আল্লাহ বলেছেন, ইন্নাকা লালা খুলুকিন আজিম, নিশ্চয়ই মহান চরিত্র হলো আমার নবীর চরিত্র, সুবহানাল্লাহ বলুন। তবে হ্যাঁ, বর্তমানে যেই ঘটনা ঘটেছে, আমাদের ইমানদারের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, কথা কন ঠিক কিনা? ইমানদারের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। প্রশাসনে যারা আছেন ওনাদের মধ্যে যারা ইমানদার আছে, যদিও প্রশাসনিক কাজ করতেছে, তারপরও যদি মমিন হয়ে থাকে, কোরআনের পক্ষে থাকে, তাদের অন্তরেও রক্তক্ষরণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সরকারের কাছেও বিচার চাই, নেতা নেত্রীর কাছেও বিচার চাই, যে কোরআনকে যারা অবমাননা করে তাদেরকে সুশৃঙ্খলভাবে তদন্তের মাধ্যমে সঠিক ব্যক্তিকে চিহ্নিত করে আমরা সরকারের কাছে তার শাস্তি দাবি করি, ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাদেরকে ধরাইয়া দেয়, আমিন কোন না? আল্লাহ ধরতে পারে কি পারে না? আল্লাহ ধরতে পারে, আল্লাহ ধরাই শক্ত ধরা, আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছুটার কোনো সুযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন কোরআনুল কারীমের পক্ষে আমাদেরকে থাকার সুযোগ এবং তৌফিক দান করে, জোরে বলুন আমিন। ওমা আলানা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।